বন্ধুগণ, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুঃখের কাহিনী। তোমরা হয়তো বলবে, না প্রিয়াঙ্কাদি, প্লিজ সকাল সকাল তোমার ওই দুঃখের কাহিনী আমাদের শুনিও না। না বন্ধুগণ, আমি জানি সকাল সকালই তোমাদেরকে বলা উচিত, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। বাট না বন্ধুগণ, আজকে আমি সেটা বলতে পারছি না। আমার দুঃখের কারণ কে আর হতে পারে? সেই আমার বর গোপুচন্দ্র। আর আমার এই দুঃখের কাহিনী শোনার জন্য কে হতে পারে? এই আমার ইউটিউবের ভিউয়ার্সরা। সো আমি আজকে সকাল সকালই আমার লাইফের এই দুঃখের পঞ্চনামা তোমাদের শোনাবো। আর দুঃখের মেন কারণ কি জানো? আমার বর গোপুচন্দ্র এখন শ্বশুর বাড়িতে এসে, মানে আমার বাপের বাড়িতে এসে রোয়াব ঝাড়ছে, ঠিক যেমনটা আমি ওনার বাপের বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে রোয়াবটা ঝাড়ি। তার কি রোয়াব জানাবে আমাকে এসে হুকুমের পর হুকুম। সে আমার বাবার দোকানে যাচ্ছে না, উদ্ধার করে দিচ্ছে। বেসিক্যালি আমার বর গোপুচন্দ্র কোনো শারীরিক পরিশ্রম করতে পারে না, তার হলো মেন্টাল পরিশ্রম। যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ব্রেনটাকে সে ভালোভাবে ইউজ করতে পারে। কিন্তু বাবার দোকান, মেডিকেল শপ, সেটা চালাতে গেলে শারীরিক পরিশ্রম প্লাস মেন্টাল পরিশ্রম দুটোরই দরকার। সকালবেলা ঘুম থেকে 8টার ভেতর উঠে পড়তে হচ্ছে, রাত্রি 10:30-11টা বেজে যাচ্ছে বাড়ি ঢুকতে ঢুকতে, আর পরের মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। শ্বশুরের দোকানে যাচ্ছে, মানে আমার বাপের বাড়িকে উদ্ধার করছে, বুঝতেই তো পারছ। আর এই যা, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে দেখানোই হলো না তোমাদের গোপুদাকে কি দিয়েছি টিফিনে। ওটা দিয়েছিলাম ডিম টোস্ট আর দুটো আপেল। আর সকাল সকাল আমি আজকে খাবো ব্রেড, মানে পাউরুটির সাথে নিউটেলা। আর পূজাকে গুলে দেবো এই যে বোনবিটা। তো তুমি ভাবো তো, এই প্রেগনেন্সিতে আমি আমার বরকে দেখছি, আমার বোনকে দেখছি, কোথায় আমার বর, বোন, মা সবাই মিলে আমাকে দেখবে? কিন্তু দেখতে পাচ্ছ, আমি কিন্তু কমপ্লেনটা কোনো সময় আমার বর, মা, বোন কারো কাছেই করি না। কমপ্লেন কোথায় করি? এই তোমাদের কাছে এসে। তোমাদের ভেতর থেকে অনেক নেগেটিভ কমেন্টও পাই, হ্যাঁ তুমি তো শুয়ে বসে কাটাও, শুয়ে বসে কাটাও, কাজ করতে গেলে তোমার কষ্ট হয়, নাচ করতে গেলে তোমার কষ্ট হয় না। না বন্ধুগণ, কষ্ট কিন্তু সবেতেই আছে। ইউটিউব থেকে এই যে দুপয়সা রোজগার করছি, এটার জন্য আমার পায়ের ঘাম মাথায় ফেলতে হচ্ছে। তোমাদের ভেতর থেকে আবার অনেকেই বলবে, না প্রিয়াঙ্কাদি, তুমি তো বিশাল বড় লোকের মেয়ে, বিশাল বড় লোকের বউ, তোমার কি দরকার টাকা ইনকাম করা? না বন্ধুগণ, মেয়েদের আইডেন্টিটি হওয়াটা খুবই দরকার। আর এই যে দেখতে পাচ্ছ তোমার গোপুদার অবস্থা, নিচে ওই জলের মগটা ওইখানেই ফেলে রেখেছে, ওনার বাসি জামা কাপড় ওখানেই ফেলে রেখেছে। উনি কিন্তু জানে ওনার বউকে উঁচু নিচু হয়ে তবেই কাজকর্ম করে খেতে হবে, তাও কোনো হুশবুশ নেই। তাহলে এইসব ব্যাটা ছেলের ওপর বলো তো আমার রাগ হবে কি হবে না? আর এই হলো মাছের অবস্থা। তোমরা দেখতে পাচ্ছ এই মাছটা 15 দিন আগে তোমার গোপুদা আমার শ্বশুর বাড়িতে কিনে নিয়ে এসেছিল। তো সেগুলো বাটি ধরে সব নিয়ে এসছে, যেহেতু গোবিন্দ উপাসে নিরামিষ খাচ্ছে, তো তার জন্য ওই মাছ আর কে খাবে। সো আজকে আমি ভাবছি এই পুঁটি মাছটা রান্না করব, তার সাথে পটল রান্না করব, বরবটি ভাজবো। এই সমস্ত যে রান্নার লোকটা আসবে তাকে দিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে রান্না করব। এই দেখো বরবটিটা আমি কালকেই কাটিয়ে রেখেছি, এই যে ভাজবো সেই মানে টাইমটাই আমার আর হচ্ছে না। তোমরা না এখন খুব ফাঁকিবাজ হয়ে গেছো, কেউ আমার ভিডিও ঠিকঠাক মতন দেখো না। ওই ভিডিওটা ক্লিক করো, 1-2 মিনিট দেখো, পছন্দ না হলে স্কিপ করে বেরিয়ে যাও। এটাও ঠিক, ভিডিও যদি ইন্টারেস্টিং না হয়, আমাকে যদি ভালো না লাগে, তোমরা কেনই বা দেখবে? সো আমিও আজকে একটু ভাবলাম কি ফাঁকিবাজি মারি, কি করব, ভিডিওটা তো বড় করতেই হবে, এন্টারটেইন করতে পারি চাই না পারি। সো আমি এবার কি করেছি বলো তো, ব্যাক ক্যামেরাতেও ব্রাশ করলে আমাকে কেমন লাগে দেখতে সেটা দেখাচ্ছি, আবার ফ্রন্ট ক্যামেরাতেও ব্রাশ করলে আমাকে কেমন লাগে সেটা দেখাচ্ছি। ভিডিওটা তো কোনোভাবে বড় করতে হবে, তাই না? আর এখন বেজে গেছে প্রায় ঘড়িতে কটা, ওরকম 1টা হবে। আর এখন আমি খাচ্ছি ডিম, দেশি মুরগির ডিম, তোমাদের গোপুদা নিয়ে এসছে। আর এখন আমাকে রান্নার যে জেঠি রয়েছে সে করে দিয়েছে এই মুসম্বির জুসটা। তো মুসম্বি খেয়েছি, ডিম খেয়েছি, আজকে আপেলও খেয়েছি, সবগুলোর ভিডিও করতে পারিনি। আর এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, মানে বর মাছ টাছ অনেক এনে দিয়েছে, ওগুলো শেষ হলে 10 দিনের ভেতর তারপর বাড়ির উপর দিয়ে মাছ রাখবো। আজকে দেখি মাছ আলা ডাক দিচ্ছে, সবাই মাছ রাখছে। আমি দেখি তখন তো জুনকাকির বাড়িতে ঢুকেছো, সেই তো, হ্যাঁ মাছ নিয়ে নিয়ে তারপর বিড়ালে টান দেবে কোন বাড়িতে। তো রোজ রোজ কি তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করব, আজকেও শেয়ার করব রান্না বান্না। তো রান্না বান্নাটা পরে করব, তার আগে এখন আমি মাথায় লাগাবো হেয়ার স্পা। তো তোমাদের সাথে অনেকদিনই হেয়ার স্পাটা শেয়ার করা হয় না, আর হেয়ার স্পাটা করি বাট আর শেয়ার হয় না যে কি হেয়ার স্পা। তো এটা হলো এই কোম্পানি হেয়ার স্পা রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে। এই যে
মুখা সিন আউট হয়ে যাচ্ছে, যদি তোমাদের কারো দরকার হয় যে কি কোম্পানি ফেস হেয়ার স্পা, তো আমাকে বলো কমেন্ট করে, আমি তোমাদেরকে বলে দেবো। তো চটপট আমি এখন হেয়ার স্পাটা করে নেব। হেয়ার স্পা তো তোমরা জানো সবাই একদম স্ক্যাল্পে বেশি ভালো করে করে লাগাতে হয়, তো আমিও সেটাই করছি। মাথা ভরে গেছে আমার র্যাশে, কেন জানি না এত র্যাশ হচ্ছে আমার মাথার ভেতরে। সবাই বলছে প্রেগনেন্সির জন্য হচ্ছে, বাট কমছে না, কোনোভাবেই কমছে না। তো আমার হেয়ার স্পা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর এখন একটু রান্নাঘরে যেতে হবে, কারণ দুপুরবেলা যে সমস্ত রান্নাবান্নাগুলো হবে, যেমন পুঁটি মাছ, তারপর তোমাদের গপুদা একটু মুরগির মাংস, দেশি মুরগি কিনে পাঠিয়েছে, তো ওটাকে রাতে রান্না করবো। ওগুলোকে একটু ধুয়ে রাখি, না হলে চান করার পর না কাঁচা জিনিস আর ধুতে ইচ্ছা করে না। তো চলো ওগুলোকে আগে ধুয়ে নিয়ে নিই। এখন প্রায় ঘড়িতে তোমাদের কটা বাজে, ওই ধরো 1:45-2টার কাছাকাছি। মাথায় হেয়ার স্পা মাখানো কমপ্লিট হয়ে গেছে, একটু পরে তোমরা দেখতেও পাবে আমি মুখে একটা ফেস প্যাকও মেখেছি। সো এখন যে মুরগির মাংসটা রয়েছে, মানে দেশি মুরগি, সেটাকে আমি ধুয়ে মুছে ম্যারিনেট করে রাখবো, কারণ যেহেতু দেশি মুরগি এইভাবেই যদি আমি ডিপ ফ্রিজের ভেতর ফেলে রেখে দিই, সো এটার যে পুষ্টিগুণ আমাকে পাওয়ানোর জন্য তোমাদের গপুদা নিয়ে এসছে সেটা আমি পাবো না। সো একটু কষ্ট হলেও এগুলোকে ধুয়ে মুছে রেখে দিই। আর তার সাথে সাথে আমার এপাশে পুঁটি মাছটাও রয়েছে, পুঁটি মাছটার গায়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ওই যে রান্নার জেঠি রয়েছে না, ও বলছিল যে এগুলো মাখিয়ে দিয়ে যাবো, তা আমি ভাবলাম যেহেতু আমি ব্লগ বানাবো, ভিডিও করতে হবে, আর আজকে শরীরটাও একটু ভালো লাগছে, সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর এখানে আমি সর্ষেটাকে বেটে নেব, এই লাল আর সবুজ সবুজ কাঁচা লঙ্কা, এগুলো জানো তো আমাদের গাছের কাঁচা লঙ্কা, মা গাছ থেকে তুলে ফ্রেশভাবে রেখে গেছে। সো আজকে আমি সর্ষে বাটা দিয়েই পুঁটি মাছটাকে রান্না করব। সো পুঁটি মাছটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে। সো তোমরা কিন্তু আমার আগে একটা ব্লগে দেখবে, আমি তখন না পুঁটি মাছ রান্নাটা ভালো জানতাম না, কাঁচা কাঁচা পুঁটি মাছই সর্ষের ভেতর দিয়ে ভাপা মতন করেছিলাম। সো বাবু মা সবাই ভালো বলেছে, যাই হোক কেউ মুখের উপর আর বলেনি যে কাঁচা কাঁচা মাছটা অতটা ভালো হয়নি খেতে। শুধু একমাত্র কে বলেছে জানো, ওই যে বাজে বর আমার গোপুচন্দ্র আর বাজে বোন আমার পূজা সাহা, ওরা দুজনই বলেছে ভালো হয়নি। আর এই হলো আমার মশলাটা, এখন ভালো মতন কষে গেছে, এর ভেতর একটু সর্ষের তেল দিতে হবে, বলো কেমন একটা ফ্যাকাশে লাগছে। এই দেখো আমার এই ঝোলটা ফুটেও গেছে, আর এখন আমি চটপট করে দিয়ে দেবো পুঁটি মাছ, যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় আর টিভির সামনে বসা যায়, এসির হাওয়া খাওয়া যায়, এইসবই এখন মন চাইছে। আর সারাটা দিন আমার কেমন মনে হয় জানো, সারা দিন খাটের উপর গড়াগড়ি দিই, এপাশ ওপাশ এপাশ ওপাশ গড়াগড়ি দিই, আর বেবি কীভাবে মুভমেন্ট করছে সেটা ফিল করি। আর একটু যেই দেখছি বেবি নড়ছে না, অমনি হাত বোলাচ্ছি, খোঁচা মারছি, এইসব করছি, আর এত নিজের কাছে নিজেকেই বোকা বোকা লাগে না? তোমরাও নিশ্চয়ই আমার এই কথাগুলো শুনছো আর বোকা বোকা এরকম বলছো। এই দেখো বরবটিগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, এখানে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। ফার্স্টে ভেবেছিলাম বরবটির ভর্তা বানাবো, তারপর ভাবলাম কি অনেক খাটনি, আবার সেই মিক্সচার মেশিন চালাতে হবে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, আমি আর অত রিক্স নিইনি, আমি এই ভেজেই রেখে দিয়েছি, যে খাবে খাবে, না খাবে না খাবে, ফেলে দেবো। হ্যাঁ আমি ফেলেই দেবো। আর এই দেখো দেশি মুরগির গায়ে আমি পেঁয়াজ রসুন হলুদ আর একটু শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, রাতের বেলা যখন রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো এখন আমার মুখে ফেস প্যাক মাখার টাইম হয়ে গেছে, আর ঘড়ির দিকে বারবার করে তাকাচ্ছি, মা আজকে একবারও ফোন করেনি। সো মার আপডেট এটাই, মা মোটামুটি এখন হোটেলে চলে গেছে, ওরা বলেছে যে শনিবার মানে নেক্সট স্যাটারডে পর্যন্ত মাকে ওখানে থাকতে হবে, মাকে অনেকগুলো স্ক্রু গেঁথে দিয়েছে, তোমাদেরকে আমি সেই পিকচার দিয়ে দেবো, জানি না আমাকে স্ট্রাইক দেবে কি দেবে না ওইসব পিকচার দিলে। সো যাই হোক দিলে আর দেবে কি করা যাবে, মায়ের জন্য এইটুকু তো স্যাক্রিফাইস আমরা করতেই পারি, বলো। সো এখানে দেখো গল্প করতে করতে আমার মাছ মাংস সবই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, আর এখানে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, পটলটাকে ওই যে রান্না করবো আগের দিন পূজা ভেজেছে, মানে মচমচে করে পটলটাকে ভেজে রেখে দিয়েছে। আরে পটলের রসাতে কি অত মচমচে করে ভাজে? এই দেখো চলে এসছে ভূত, প্রিয়াঙ্কা ভূত চলে এসছে। এখন মুখে ওই যে ফেস প্যাকটা মেখেছি, এটা হলো সেই তোমাদের বলি না যেটা সিরাম শিট মাস্ক, সেটাই মেখেছি, কারণ পিম্পলসটা এখন কমে গেছে। সো চলো, আমার হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে, চুলটা প্রচণ্ড সুন্দর স্মুথ হয়েছে, বাট হেয়ার স্পাটা যে যতটা ভালো ভেবে মানে রেটিং দেখে কিনেছিলাম অতটাও ভালো না, আবার খারাপও না, মন্দের ভালো। তো এখন একটু রেস্ট নেওয়ার টাইম, আমি এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে সন্ধেবেলা কী কী এক্সাইটিং করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে ঘড়িতে প্রায় 7:10, আর 7:10-এর ভেতর মানে বুঝতেই পারছো সন্ধে লেগে গেছে, তার ভেতরই আমার বানানো হয়ে গেছে এই যে চাউমিন, আমার দেশি স্টাইলের চাউমিন, মানে হেলদি চাউমিন আমি বানিয়ে নিয়েছি, কারণ বাইরের জিনিস তো খাওয়া যাবে না। সো আমি যদি চাটা খাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো, সাথে থাকো আর দেখতে থাকো।
সো বন্ধুগণ, এই হলো মায়ের আপডেট। মা যে অ্যাপেলো নার্সিংহোমে ছিল, সেই নার্সিংহোমে মা যে সহকারী ছিল, মানে অ্যাটেন্ডেন্ট ছিল, তার সাথে বাবু মায়ের ফটো তুলে পাঠিয়েছে, স্মৃতি হয়ে থাকবে আমার ব্লগে। সো বাবু এই ফটোগুলো পাঠিয়েছে, বলছে সবাইকে দেখানোর জন্য, আর এই আন্টিটারও ফটোটা পাঠিয়েছে। আর এই হলো সেই ভয়ঙ্কর পিকচার, জানি না কার দেখে ভয় পাবে। আর এখন ঘড়িতে তোমাদের প্রায় কটা বাজে? ওরকম 10টা। আজকে যে এত অসময় আমার ঘুম পেয়েছে, 9টা থেকে 10টা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম, তারপর গোপুচন্দ্র যখন এসছে, তারপর মাংসটাকে নামিয়েছি। সো চলো আমি এখন রাতে ডিনারটাও করে নিই। আজকের মতন বাই বাই।